দ্য ফেমাস উচিয়া ক্লান, নারুটোতে কিভাবে উচিয়া ক্লানের শুরু এন্ড এদের হিস্টোরি কি, এটার ব্যাপারে আজকে আমরা জানবো। তোমরা সবাই জানো যে উচিয়া ক্লান অনেক পপুলার, ওদের কম্ব্যাটিভ স্কিল অনেক ভালো, আর সব থেকে বেশি ফেমাস হলো ওদের শারিনগান। উচিয়া ক্লানকে সবাই এক নামেই চিনে ওদের শারিনগানের জন্য। এই উচিয়া ক্লান হচ্ছে ইন্দ্রা উসুসুকির ডিসেন্ডেন্টস। এখন এই ইন্দ্রা উসুসুকি কে এটা জানা অনেক ইম্পর্টেন্ট। ইন্দ্রা উসুসুকি হলো হোগোরাম উসুসুকির পোলা, মানে ছেলে। এই সবকিছুর মূলেই হচ্ছে হোগোরাম উসুসুকি। ওর কাছে পাওয়ার ছিল, ওর কাছে এই শারিনগান টারিগান সবকিছুই ছিল। এই যে উচিয়া ক্লানের পাওয়ার টাওয়ার দেখতেছো বা এদের যে চক্র নেচারটা আছে সবকিছুই এই হোগোরাম উসুসুকি থেকে এসছে। তো হোগোরাম উসুসুকির দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে ইন্দ্রা আর একটা হচ্ছে আসুরা। ইন্দ্রা মনে করতো যে পিস পাওয়ার জন্য পাওয়ার দরকার, আর পাওয়ার থেকেই পিস আসবে। কিন্তু আসুরার চিন্তা ভাবনা ছিল ডিফারেন্ট। ও মনে করতো যে পিস একমাত্র পাওয়া যাবে লাভ দিয়ে, পাওয়ার দিয়ে কোনোদিনও পিস পাওয়া যাবে না। তো ইন্দ্রা আর আসুরা এরা দুজনই প্রথম থেকে একটু ডিফারেন্ট ছিল, এদের নেচার অনেক ডিফারেন্ট, থিংকিং অনেক ডিফারেন্ট ছিল। তো এক টাইম ওরা যখন বড় হয়ে গেল এন্ড হোগোরামা অনেক মরার পর্যায়ে চলে আসছিল, অনেক বুড়ো হয়ে গেছিল, তো ও চিন্তা করলো যে ওর নেক্সট সাকসেসর একজনকে চুজ করার দরকার, যে লিডার হবে। হোগোরামা অলমোস্ট মরার টাইমে চুজ করে যায় আসুরাকে নেক্সট সাকসেসর হিসেবে বা নেক্সট লিডার হিসেবে। তখন থেকে ইন্দ্রার মনে একটা ক্ষোভ ছিল যে আমি তো কোনোভাবেই কম যাই না, আসুরার থেকে আমি কি কম আসি নাকি। তো ও চিন্তা করে এই প্লেসটা ওর, ও ডিজার্ভ করে। এরপর থেকেই ওরা দুজন ডিফারেন্ট হয়ে যায়, একজন চায় পাওয়ার থেকে পিস আর একজন চায় লাভ থেকে পিস। এই থেকেই দুইজন ডিভাইড হয়ে যায় আর দুইজনের দুইটা ক্লান হয়, একজনের হচ্ছে সেনজু ক্লান আর একজনের হচ্ছে উচিয়া ক্লান। যখনই বিশ্বে কোনো ক্লানে বা কোনো দেশে যুদ্ধ হতো তো ওরা কেউ হায়ার করতো উচিয়া ক্লানকে, আবার কেউ ওর বিপক্ষে হায়ার করতো সেনজু ক্লানকে, মানে একজনের বিপক্ষে আর একজন লাগাই থাকতো অল টাইম। তো এই জেনারেশনের পর জেনারেশন ফাইট চলতেই থাকতো, হাজার বছর ধরে ফাইট চলতেছে। এমন সময় চলে আসছে যে ওরা নিজেরাও জানতো না যে কেন ফাইট করতেছে। পরের জেনারেশনে আমরা দেখতে পাই যে উচিয়া ক্লান থেকে মাদারা এন্ড সেনজু ক্লান থেকে হাশিরামা। আর দেখা হওয়ার পরে ওরা চিন্তা করে যে এই মারামারি, এই সব বিবাদ তো চলতেই আছে অনেক দিন ধরে, তো এটাকে স্টপ করা উচিত আমাদের। ওরা এরকম চিন্তা করে যখন ওরা বড় হবে, যখন ওরা ক্লানের লিডার হবে, তো ওরা এটাকে ফিক্স করে দেবে, এটা একটা পিস ট্রিটি করবে। বাট এমনটা কিছুই হয় না। কারণ হলে একটা পর্যায়ে গিয়ে সেনজু ক্লান আর উচিয়া ক্লানের মধ্যে একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে হাশিরামার যে ভাই, ছোট ভাই থাকে, ওই মাদারার ভাইকে মেরে ফেলে। অ্যান্ড যা হওয়ার তাই হয়। উচিয়া ক্লানের একটা স্পেশালিটি হচ্ছে ওরা যদি, ওরা মানে অনেক ইমোশনাল সেন্সিটিভ থাকে, ওদের ফ্যামিলি বা ওরা যাকে পছন্দ করে বা লাভড অন, তাদের যদি কিছু হয় বা তাদের যদি ওরা হারাই ফেলে আর অনেক কষ্ট পায়, তাহলে ওদের পাওয়ারটা ওয়েকেন হয়। তো মাদারা কি করে, ওর ভাই যখন মরার টাইমে তখন ওর ভাইয়ের যে চোখটা আছে ওই চোখটা ও নিজেকে লাগাই নেয় আর ও ওয়েকেন করে ইন্টারনাল মাঙ্গিকীয় শারিনগান। এরপরে তো মাদারার মাথায় তো পুরাই খুন চাইপা আছে যে ওর ভাইকে ওরা মারছে, সেনজু ক্লান মারছে, সব এই পিস ট্রিটিমিটি সব ভুলে যাও, এখন আমার কাছে ইন্টারনাল মাঙ্গিকীয় শারিনগান আছে, আমি এখন অনেক শক্তিশালী। তো মাদারা কি করে, হাশিরামার সাথে শুরু করে দেয় যুদ্ধ। অন অ্যান্ড অন ব্যাটেল হয় হাশিরামার সাথে, আর ওই ব্যাটেলে মাদারা পুরাই একদম মারা খায়। মাদারা কিছুই করতে পারে না, এই যে ইন্টারনাল মাঙ্গিকীয় শারিনগান ফারিনগান মানে ওয়েকেন করছে, এত শক্তিশালী হয়েছে, তারপরেও কিছুই করতে পারেনি। তখন হাশিরামা ওরে বললো যে আসো এটা ভুলে যাই আর পিস ট্রিটি করি একটা। কিন্তু মাদারা বলে যে না আমি তো এটা করবো না, আমাকে তুমি মেরে ফেলো, বাট আমি এটা করবো না। বাট হাশিরামা ছিল অনেক সফট হার্টেড, তো ও পিস ট্রিটিটা সাইন করে দেয়। তখন দুইজন অ্যাগ্রি করে যে ঠিক আছে এটা পিস ট্রিটি করা যায়। অ্যান্ড দুইজন মিলে এই যে নারুটো সিরিজটা দেখছো তোমরা, পুরো লিভ ভিলেজ এটা তৈরি করছিল হাশিরামা অ্যান্ড মাদারা। পরে আমরা দেখতে পারি যে এই যে লিভ ভিলেজটা, এটার তো একটা হুকাকে দরকার, একটা লিডার দরকার, বাট এ কি হবে। মাদারা ইজ মাদারা, মাদারা বি লাইক যে আর কি হবে, আমি আর কি হবে। কিন্তু ভিলেজে যারা ছিল ওরা বলতেছিল যে এই মাত্র তুমি হাশিরামার সাথে ফাইট করে হারছো, আর তুমি কেমনে লিডার হবা, হবে আমাদের হাশিরামার লিডার। তো এরপরে হাশিরামা হয়ে যায় লিভ ভিলেজের প্রথম হোকাগে। কিন্তু মাদারা মনে মনে এটা মানতে পারে নাই, আর ও সব যে উচিয়া ক্লানের মেম্বার ছিল ওদের বলতো যে ওরা আমাদের দাবাই রাখবে, এই যে সেনজু ক্লান ওরা আমাদের সবসময় দাবাই রাখবে, এটা মানা যায় না। এরপরে আর কি মাদারা অনেক শক্তি আর হেট্রেড নিয়ে হাশিরামার সাথে আবার শুরু করলো যুদ্ধ। এবারও ওয়ান অ্যান্ড অন ফাইট হইলো, আর এই ওয়ান অ্যান্ড অন ফাইটে আবারও মাদারা মারা খাইছে। হাশিরামা মাদারারে কখনোই পাত্তা দিত না, ওরে এবারও মারছে আর এবার ওরে পুরো ফিনিশ করে দিছে। মাদারা এবার ফাইনালি হাশিরামার হাতে মারা পড়ছে। কিন্তু এখন যে উচিয়া ক্লান আছে এদেরকে কি করা যায়, এদের তো ভিলেজে রাখতেই হবে তাই না। তো এই উচিয়া ক্লানের জন্য একটা দূরে কোথাও আইসোলেটেড প্লেসে ওদের রাখা হয়েছে, লিভ ভিলেজ থেকে ওদের একটু আলাদা করে দেওয়া হয়েছে, আর ওদের কন্ট্রোল করার জন্য একটা লিভ পুলিশ স্টেশনের ব্যবস্থা করা হয়েছে। পরে চলে আসে নাইন টেল ফক্স কুরামা, কুরামা অ্যাটাক করে দেয় লিভ ভিলেজের উপরে। কিন্তু ভিলেজের অনেকেই মনে করে যে এটার পিছনে উচিয়া ক্লানের কোনো না কোনো হাত আছে। সবাই মনে করতো না, বাট কিছু কিছু মনে করতো, যেমন ডানজো ছিল ও মনে করতো।
তো লিভ ভিলেজ থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে উচিয়া ক্লানকে একদমই আইসোলেটেড করে দেওয়া হবে, আর ওদেরকে তেমন সুযোগ সুবিধাও দেওয়া হতো না। যেমন হাশিরামা যাওয়ার পরে টোবিরামা আসলো, তারপর মিনাটো আসলো, কিন্তু উচিয়া ক্লানের কেউ তো আসতো না, সব সেনজু ক্লান থেকে আসতো। তো এই জিনিসগুলো উচিয়া ক্লানের মাঝে আস্তে আস্তে কথা বলা শুরু হইলো যে আমাদের তো কোনো সুযোগ সুবিধাই দেওয়া হইতেছে না, লিভ ভিলেজের কোনো বড় কোনো পজিশনে নাই, আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই, আমাদের একদম আইসোলেট করে রাখা হয়েছে। তো উচিয়া ক্লানের সবাই মিলে ডিসাইড করলো যে লিভ ভিলেজের উপরে হামলা চালাইতে হবে, কুয়ে স্টার্ট করতে হবে। উচিহারা যে প্ল্যানগুলো করতেছিল এটা আবার জানা গেছে ভিলেজের যারা হর্তাকর্তা ছিল, কারণ উচিয়াদের মধ্যে অনেকেই এই যে আনবুতে কাজ করত, এর মধ্যে শিশুই ছিল, ইতাচি ছিল, এরা লিভ ভিলেজের আনবুতে ছিল। তো এই জিনিসগুলো লিভ ভিলেজে যখন জেনে ফেলে তখন ডানজো ইতাচিকে বলে যে ডানজো কি করে, ইতাচিকে একটা চয়েস দেয় যে উচিয়া ক্লানকে তুমি অ্যাটাক করতে দাও, কু করতে দাও, আমরা লিভ ভিলেজে এতটাই স্ট্রং যে ওরা যদি কু করে সবগুলো মারা পড়বে, তো তুমি ওদের কু করতে দিতে পারো, সব তো এমনি মারা পড়বে, তাছাড়া তোমার কাছে আরেকটা ওয়ে আছে, তুমি সবাইকে মেরে ফেলো, তুমি তোমার ক্লানের সবাইকে মেরে ফেলো, বাট তুমি একজনকে বাঁচাতে পারবা, সেটা হলো তোমার ছোট ভাই। তো ইতাচি সেকেন্ড অপশনটা মেনে নিল, তো ও সবাইকে মারার প্ল্যান করলো, উচিয়া ক্লানের যত মেম্বার আছে সবাইকে মারার প্ল্যান করলো, শুধুমাত্র একজন বাদে, সেটা হচ্ছে ওর ছোট ভাই সাসকে উচিয়া। এরপরে ইতাচির অবিতর সাথে দেখা হলো, কিন্তু ইতাচি মনে করতো যে এটা মাদারা। তো ইতাচি আর অবিত মিলে রাতের বেলায় যত উচিয়া ছিল সবগুলারে মারলো, ইতাচির বাবা মা কেউ নিজে মারছে নিজের হাতে, বাট ওর বাবা মা মরার সময় ওর প্রতি অখুশি ছিল না, সো তারা হ্যাপি ছিল, আর এটা বললো যে সাসকের দিকে খেয়াল রাখতে। সাসকে ওর চোখের সামনেই দেখতে পারলো যে ইতাচি ওর বাবা মাকে মারছে, আর ইতাচি সাসকে কে এটাও বলে গেছে যে আমাকে মারতে চাইলে তোমার আরো স্ট্রং হতে হবে, মানে ইতাচি সাসকের মাঝে হেট্রেটটা ঢুকাই দিছে যেন ও আরো স্ট্রং হতে পারে। এরপর ইতাচি ভিলেজ থেকে চলে যায়, চলে গিয়ে আকাতসুকিতে জয়েন করে, পরে ও হয়ে যায় ইন্টারন্যাশনাল টেরারিস্ট। আর এখানে সাসকের সাথে তো পুরাই স্যাডনেস এন্ড সরো হয়ে যায়, ওর প্যারেন্টসকে ওর নিজের ভাই মেরে ফেলে। এরপরে সাসকে রিভেঞ্জের জন্য ওর ভাইকে মারার জন্য লিভ ভিলেজ থেকে চলে যায় অ্যান্ড ওরোচিমারুর সাথে জয়েন করে। পর্যায়ে গিয়ে ফাইনালি সাসকে অ্যান্ড ইতাচির ফাইট হয়, এই ফাইটে সাসকে ইতাচিকে হারায়, আসলে ইতাচি নিজেই মরে, ওর যা যা গোল ছিল যা যা প্ল্যান ছিল সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ইতাচি মারা যাওয়ার আগে সবকিছু ওর ভাইকে বলে যায়, মানে সাসকেকে বলে যায়। পরে সাসকে যখন জানতে পারে যে লিভ ভিলেজ ওর ভাইয়ের সাথে কি কি করছে, ওর তো মাথা খারাপ হয়ে যায়, এক তো ওর ফ্যামিলি মারা গেছিল, এরপরে ওর ভাই মারলো, ওর হাতেই মরলো, এখন সাসকে চায় লিভ ভিলেজকে ডিস্ট্রয় করতে। যদিও ফাইনাল ওয়ারে সাসকে অ্যান্ড ইতাচির আবারও দেখা হয়েছিল, রি ইনকার্নেটেড ভার্সন ইতাচির, তো ইতাচি সাসকেকে বললো এগুলো করুন, আমি নিজে ভিলেজ বাঁচানোর জন্য আমার ক্লানকে উড়াই দিছি, তুমি এখন উইঠে পুরা লাগছো যে ওই ভিলেজকেই শেষ করার জন্য। পরে সাসকে এটা বুঝতে পারে অ্যান্ড শুধরাই যায়, আর অবিত উচিয়াও এই ওয়ারে নিজে নিজেই মরে যায়। অবিতর আসলে ব্যাকস্টোরি অনেক পেইনফুল, তোমরা সবাই জানো, এই ওয়ারে মাদারা রিইনকার্নেটেড ভার্সন আসছিল, সেটাও মারা গেছে। সো লাস্টে থেকে যায় সাসকে উচিহা অনলি, দ্য লাস্ট সার্ভাইভাল উচিহা মেম্বার। এরপরে সাসকে সাকুরাকে বিয়ে করে ফেলে, আর ওদের একটা বাচ্চা হয় সারাদা। সাসকের পরে সারাদা হচ্ছে লাস্ট উচিহা, আর সারাদাই হচ্ছে জলজন্তু প্রমাণ যে উচিহাদের পাওয়ার ওয়েকেন করার জন্য কোনো হেট্রেড দরকার নাই, হেট্রেড ছাড়াও তুমি পাওয়ার ওয়েকেন করতে পারো, সারাদা সেটা করে দেখাইছে। উচিহার আগে মনে করতো যে কাউকে না কাউকে মারা লাগবে, আমার আপনজন ক্লোজ কাউকে মারার পরে হেট্রেডের মাধ্যমে তোমার পাওয়ার ওয়েকেন হবে, বাট এমনটা যে না এটা সবাই বুঝতে পারছে। সো উচিহাদের স্টোরি থেকে আমরা বুঝতে পারি যে এই হেট্রেড মারামারি এগুলো থেকে জাস্ট বিশৃঙ্খলা তৈরি হয়, যেমনটা আমরা বারবার দেখছি মারামারি খুন খারাপা ওয়ার হয়েছে কতবার যে মাদারা মারামারি করছে। সো ইয়া, বি লাইক সেনজু ক্ল্যান হাশিরামা, বাট আমার ফেভারিট মাতারা। সো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখতে থাকলে ফলো করে দিও, দেখা হবে কোনো একটা অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।